জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় প্রভুপাদ 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 জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কী যা অনন্ত পরিবেশনাবৃন্দ কী যা অষ্টসখী পরিবেষ্টিত রাধা মাধব কী যা শিশি পঞ্চতত্ত্ব কী যা সর্ব বাধা বিঘ্ন বিনাশকে নিঃসন্দেহ ভগবান কী যা প্রহ্লাদ মহারাজ কী যা সমবেত গৌর ভক্তবৃন্দ কী যা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ওম অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মায়াম দদাতি স পদান্তিকম বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুং বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণা রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সগণা ললিতা শ্রীবিশাখানিতাংশ নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বত দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধুব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দাবে তুলসীদেব প্রিয়ায় কেশব চ বিষ্ণুভক্তি পদদেবী সত্যভক্তৈ নমা নমা। নমামাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতিশে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়। নষ্ট প্রায়শ অবিদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভাগবতমুত্তম শ্লোকে ভক্তির্ভবতি ন স্তুতি। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তং মন্দে শ্রীগুরুদিনতারিণম পরমানন্দমাধবম শ্রীচৈতন্যম ওং তৎসাৎ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিচার্য স্বামীতি নামিনী স্নেহিত চেত শ্রীপনীত ভক্তিচার্য। আজকে আমরা সপ্তম স্কন্ধ ১৫ অধ্যায়ে ৭১ নম্বর শ্লোক আমরা অধ্যয়নপূর্বক শ্রবণ করব। এই অধ্যায়ের নাম সভ্য মানুষদের প্রতি উপদেশ। একদা দেব সত্রেতু গন্ধর্ব অপ্সর সাঙ্গনা উপহুতা বিশ্বসী উপহুতা বিশ্বসিগ্ভি হরিগাত উপগায়নে একদা দেব সত্রেতু গন্ধর্ব অপ্সর সাঙ্গনা উপহুত বিশ্বসিগ্ভি হরিগাত উপগায়নে একদা দেব সত্রেতু গন্ধর্ব অপ্সর সাঙ্গনা উপহুতা বিশ্বসিগ্ভি হরিগাত উপগায়নে। বলুন
মাতাজি যেমন দেখতে বল, গন্ধর্ব শব্দার্থ একদা, এক সময় দেবসত্রে দেবতাদের সভায় তু বস্তুত পক্ষে গন্ধর্ব গন্ধর্ব অপসরসাম এবং অপসরা গণা সমূহ উপহূতা নিমন্ত্রিত হয়েছিলেন। বিশ্বাসৃগ্ভি প্রজাপতি নামক মহান দেবতাদের দ্বারা হরিগাত উপগায়নে ভগবানের মহিমা কীর্তন উপলক্ষে। অনুবাদ: এক সময় দেবতাদের সভায় ভগবানের মহিমা কীর্তনের এক সংকীর্তন উৎসব হয়েছিল এবং প্রজাপতিরা সেই উৎসবে যোগদান করার জন্য গন্ধর্ব এবং অপ্সরাদের নিমন্ত্রণ করেছিলেন। সকলে আমার সঙ্গে বলবেন, এক সময় দেবতাদের সভায় ভগবানের মহিমা কীর্তনের এক সংকীর্তন উৎসব হয়েছিল এবং প্রজাপতিরা সেই উৎসবে যোগদান করার জন্য গন্ধর্ব এবং অপ্সরাদের নিমন্ত্রণ করেছিলেন। শিলা প্রভুপাদ তাৎপর্যে বলছেন, সংকীর্তনের অর্থ হচ্ছে ভগবানের পবিত্র নাম কীর্তন। এই হরে কৃষ্ণ আন্দোলন কোনো নূতন আন্দোলন নয়, যা অনেক সময় মানুষেরা ভুলবশত মনে করে। এই হরে কৃষ্ণ আন্দোলন ব্রহ্মার জীবনের প্রতিকল্পে হয়ে থাকে এবং ভগবানের পবিত্র নাম কেবল গন্ধর্বলোক বা অপ্সরলোকেই নয়, ব্রহ্মলোক চন্দ্রলোক আদি উচ্চতর লোকেও কীর্তিতে হয়। তাই আজ থেকে প্রায় 500 বছর আগে এই পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা যে সংকীর্তন আন্দোলন শুরু হয়েছে তা কোনো নতুন আন্দোলন নয়। কখনো কখনো দুর্ভাগ্যবশত এই আন্দোলন বন্ধ হয়ে যায়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সেবকেরা সারা পৃথিবীর তথা সারা ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য পুনরায় এই আন্দোলন শুরু করেন। শিলাপ্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। শিলাপ্রভুপাদ এই শ্লোকে তাৎপর্যের মাধ্যমে বলতে চাইলেন যে এই যে নাম সংকীর্তন করতে গিয়েছিলেন গন্ধর্বদের উপবর্ণ নামক গন্ধর্ব, যে নারদ মুনির আগের জীবনের নাম, এই যে নাম সংকীর্তন করতে গিয়েছিলেন, এই নাম সংকীর্তনটা নতুন নয়। এবং এই হরে কৃষ্ণ আন্দোলন বিদেশে 1969 সালে লস এঞ্জেলসে কেস করে যে এই আন্দোলন নতুন আন্দোলন, ছেলেদেরকে জোর করে নিয়ে গিয়ে তাদের সামাজিক যে নীতি নিয়মগুলো আছে সেখান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে, তাদের মগজ ধুলাই করা হচ্ছে। তা প্রভুপাদ সেই পরিপ্রেক্ষিতেই বলছেন এই আন্দোলন নতুন নয়। এবং চৈতন্য মহাপুর ধারাতে এই আন্দোলন শুরু হয়েছিল কিন্তু কালের প্রভাবে কখনো বন্ধ হয়ে যায় আবার কখনো চালু হয়, এইটাই শিল প্রভুপাদ তাৎপর্যে ফুটিয়ে তুলেছেন। এখন প্রথম কথা হচ্ছে কি, যে আমরা এই শ্লোকের অনুবাদ অনুযায়ী দেখব, এক সময় দেবতাদের সভায় ভগবানের মহিমা কীর্তনে এক সংকীর্তন উৎসব হয়েছিল। এক সময় হয়েছিল, তাহলে দেবসভায় সবসময় হয় না। হ্যাঁ, আমাদের এখানে বিশ্ব হরিনাম দিবসে 9 দিন ধরে হরিনাম হচ্ছে, আজকে 7 দিন, কিন্তু দেবসভায় এই সুযোগটা নাই। হ্যাঁ,
ওই জন্য পঞ্চম স্কন্ধের ১৯ অধ্যায়ে দেবতারা প্রার্থনা করছেন, কিভাবে আমি এই মর্ত্যলোকে জন্মগ্রহণ করে সবসময় হরিনাম সংকীর্তনে যোগদান করতে পারব। হ্যাঁ, তা কোনো এক সময় আর সেখানে কি হয়েছিল না, প্রজাপতিরা সেই উৎসবে যোগদান করার জন্য গন্ধর্ব আর অপ্সরাদের নিমন্ত্রণ করেছিলেন। এর আগের শ্লোকে আমরা দেখতে পাই, হ্যাঁ, সাধারণত ৬৯ নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে এই কাহিনী বলছেন। কোথায় বলছেন এই কাহিনী বলুন? রাষ্ট্রীয় যজ্ঞ যে আয়োজন করেছেন সেখানে বলছেন, আর সেই আয়োজনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উচ্চ আসনে বসে আছেন, সেখানে তিনি বলছেন। হ্যাঁ, সেখানেতে নারদ মুনি কেন এই কাহিনী বলছেন না, সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন ভগবান কিভাবে সমদর্শী বলুন, সেই পরিপ্রেক্ষিতে সুখদেব গোস্বামী রাষ্ট্রীয় যজ্ঞে যে অনুষ্ঠানে যুধিষ্ঠির মহারাজ যেমন যেমন প্রশ্ন করেছিলেন সেই সকল প্রশ্নের উত্তর এই সমদর্শী ভগবান সেটিকে তিনি ব্যাখ্যা করেছেন। সেই পরিপ্রেক্ষিতে খুব সুন্দরভাবে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে যেটা বলছেন সুখদেব মুনি সেটা পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন। আমরা দেখতে পাই এই সপ্তম স্কন্ধ ১৫টি অধ্যায়, ১০ নম্বর অধ্যায় পর্যন্ত প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুরের কাহিনী বলেছেন, ১১ নম্বর শ্লোক থেকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন যেহেতু তিনি রাষ্ট্রযজ্ঞের সিংহাসনে অধিষ্ঠিত হবেন সেই জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করতে গিয়ে ১১ অধ্যায়ে চাতুর্বর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, ১২ অধ্যায়ে চারটে আশ্রমের কথা বলেছেন, আর ১৩ অধ্যায়ে বলেছেন সিদ্ধ পুরুষদের কথা। একবার দেখে নি, দাঁড়ান, সিদ্ধ পুরুষদের কথা বলেছেন। হ্যাঁ, আর ১৪ অধ্যায়ে আদর্শ গৃহস্থ জীবনের কথা বলেছেন। এই যে ১৪ অধ্যায়ে আদর্শ গৃহস্থ জীবনের যখন তিনি বলছেন সেই সময়তে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এ কথা বলছেন না, এ বলছেন নারদ মুনি বলছেন কাকে, যুধিষ্ঠির মহারাজকে। তা যুধিষ্ঠির মহারাজ যখন শ্রবণ করলেন যে সিদ্ধ পুরুষের যখন কাহিনী বললেন তখন বললেন যারা সন্ন্যাসী তারা কিভাবে খুব সহজে মুক্তি লাভ করতে পারে। তা যুধিষ্ঠির মহারাজ ১৪ অধ্যায়ের প্রথমে প্রশ্ন করলেন যে বৈদিক আমাদের মতো গৃহস্থ ব্যক্তি যারা ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ সেই রকম অজ্ঞ গৃহস্থ ব্যক্তিরা কিভাবে চরমে মুক্তি লাভ করতে পারবে বৈদিক শিক্ষা অনুশীলনের মাধ্যমে, আপনি কৃপা করে দয়া করে সহজবদ্ধভাবে আমাকে বলুন। এটি প্রশ্ন করেছিলেন ১৪ অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে, এবং সেটি আস্তে আস্তে তিনি ক্রমান্বয়ে তাই বলতে বলতে যখন যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন যে আমার পক্ষে উন্নতি লাভ করা মানে চরমে মুক্তি লাভ করা অসম্ভব, সেই রকম পরিস্থিতি যখন যুধিষ্ঠির মহারাজের বুঝতে পারলেন তখন নারদ মুনি তিনি তার নিজের কথা বলতে শুরু করলেন। হ্যাঁ, নিজের জীবনীর কাহিনী বলতে শুরু করলেন। সেখানেতে উল্লেখ আছে, শ্রীল প্রভুপাদ উল্লেখ করছেন যখন কোনো গুরুদেব শিষ্যের প্রতি বা কোনো শ্রোতার প্রতি অত্যন্ত কৃপা পরবশ হন তখন তিনি নিজের কাহিনী উল্লেখ করে শিষ্যকে শিক্ষা প্রদান করার চেষ্টা করেন। এই পরিপ্রেক্ষিতে যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বলছেন যে নারদ মুনি বলছেন হে যুধিষ্ঠির তুমি আমার জীবনের কথা শোনো, আমি উপহার নামক একজন গন্ধর্ব ছিলাম, যে উপহার মানে যে নিজেকে উপচারদের সাজাতে ভালোবাসে, হ্যাঁ, বিভিন্ন মালা টালা দিয়ে সাজাতে ভালোবাসে, আমি এইরকম ছিলাম, আমি খুব সুগন্ধ আমার গায়ে দিতাম, মালা চন্দন দিতাম এবং মহিলা আমার দ্বারা আকৃষ্ট হতো,
এমন সময় একবার দেবসভায় একটা আয়োজন করেছেন সংকীর্তন যজ্ঞে, সেখানে আমাকে প্রজাপতিরা নিমন্ত্রণ করেছিল। আমি সেই নিমন্ত্রণ সভায় গিয়েছিলাম আর সকলে সেই নিমন্ত্রণ সভায় ভগবানের গুণগান করছেন আমি শ্রবণ করলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কি, আমি এমনভাবে কামুক হয়ে গিয়েছিলাম, আমি কামুক হয়ে গিয়ে জড়জগতের যে সিনেমার গান পৌয়াদ উল্লেখ করছেন সেই রকম স্ত্রী পুরুষের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণ সমন্বিত আমি গান গাইতে শুরু করে দিয়েছিলাম দেবসভায় ভগবানের নাম কীর্তন না করে। তখন প্রজাপতিরা আমার প্রতি একবারে খুব অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে আমাকে অভিশাপ প্রদান করেছিলেন। কি অভিশাপ প্রদান করেছিলেন? তোমার স্ত্রী হানি হবে এবং তুমি শূদ্র পরিবারে জন্মগ্রহণ করবে। তারপরে নারদ মুনি বলতে শুরু করলেন, যুধিষ্ঠির শোনো, আমি যখন শূদ্র ঘরে জন্মগ্রহণ করি সেই সময় যখন আমি দাসীপুত্র রূপে ছিলাম, সেই সময় চাতুর্মাস্যকালে যেটা এখন চলছে এই সময় বেদজ্ঞ ব্রাহ্মণরা আমার বাড়িতে এসেছিলেন আর আমি তাদের খুব সুন্দর যত্ন সহকারে সেবা করেছিলাম। সেই সেবা করার ফলস্বরূপ আমি এককল্প পরে ব্রহ্মার পুত্র রূপে জন্মগ্রহণ করে এখন তোমার কাছে উপস্থিত হয়ে তোমাকে আমি জ্ঞান প্রদান করছি। অতএব হে যুধিষ্ঠির মহারাজ, তোমার চিন্তার কোনো কারণ নেই। যদি কেউ বৈষ্ণব সেবা করে এবং ভগবানের নাম সংকীর্তন করে এবং ভগবানের সেবায় যুক্ত থাকে, সে অনায়াসে মুক্তি লাভ করতে পারবে। আর তোমার দুর্ভাগ্যের কথা তুমি কি চিন্তা করছো, তোমার সৌভাগ্যের কথা বলছি শোনো। যেখানে ভগবান স্বয়ং উচ্চ আসনে অধিষ্ঠিত আছেন, সেই ভগবান তোমার পরিবারের একজন হয়ে তোমাদের বাড়িতে সবসময় অবস্থান করছে, তাদের সেবা করা সেবা সুযোগ পাচ্ছ, বড় বড় মুনি ঋষিরা আসছে তাদেরকে তোমাদের সম্মান করছে, তুমি তাদেরকে সম্মান জানিয়ে সেবা করছো, তোমার সৌভাগ্যের কথা আর কি বলবো। অতএব ভগবানের নাম সংকীর্তন করার ফলে, বৈষ্ণব সেবা করার ফলে একজন সহজে চরমে মুক্তি লাভ করতে পারে, এটি তোমায় বলছি বলে নারদ মুনি ওখান থেকে চলে গেলেন। হ্যাঁ, যখন শিষ্যের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয় গুরুদেব, তখন তার নিজের কাহিনী বলেন। একবার শ্রীল প্রভুপাদ কে একজন শিষ্য বলছেন যে, গুরুদেব আমার এই লম্বা লম্বা চুল রাখতে খুব ভালো লাগে, কারণ এই চুলের সেবা করতে আমার খুব ভালো লাগে। তখন প্রভুপাদ বলছেন, তুমি চুলটা কেটে ফেলো। বললেন, প্রভুপাদ আপনি বলুন, ভগবান কৃষ্ণের চুল ছিল? বলছে হ্যাঁ। বলছেন, চৈতন্য মহাপুর ধারায় আছি, চৈতন্য মহাপুর চুল আছে, আর ভাগবত আমরা পাঠ করছি সেই ভাগবতে সুখদেব গোস্বামীর চুল আছে, সুত গোস্বামীর চুল আছে, আর আপনি আমাকে চুল কাটতে বলছেন? প্রভুপাদ তখন নিজের কথা বললেন, অত্যন্ত কৃপা পরবশ হয়ে বলছেন, আচ্ছা তোমাকে কে শিখিয়েছে যে কৃষ্ণের চুল আছে? যে আপনি, তোমায় কে শিখিয়েছে চৈতন্য মহাপুর চুল ছিল? আপনি। সুখদেব গোস্বামীর চুল ছিল কে আপনাকে দেখিয়েছে তার ছবি? আপনি। তাহলে আমার কথায় তুমি সবকিছু জানতে পারলে, আর আমি মাথায় চুল রাখিনি আর তুমি চুল রাখবে? সঙ্গে সঙ্গে সেই শিষ্য এত খুশি হলেন, খুশি হয়ে সঙ্গে সঙ্গে মাথা মুন্ডন করলেন। তা আমরা দেখতে পাই অত্যন্ত কৃপা পরবশ হয়ে শিষ্য মঙ্গলের জন্যে, হ্যাঁ, তখন গুরুদেব তার নিজের কাহিনী বলতে শুরু করেন। হ্যাঁ, আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ অর্জুনকে দশম অধ্যায় প্রথম নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ, ভূয় এব মহাবাহ, হ্যাঁ, ভূয় মানে পুরনায়, হে মহাবাহ আমি তোমায় বলবো, শ্রীমে পরমং বচ, হ্যাঁ, তোমাকে আমি বলবো। হ্যাঁ, কারণ কি, তুমি অত্যন্ত প্রিয় মানায়া, মানে আমার তোমায় অত্যন্ত প্রিয় বলে বক্সামি হিত কাম্যায়া, তোমার করুণার জন্য আমি বলবো অত্যন্ত ভাবে। যখন ভগবানও খুব সন্তুষ্ট হন কোনো ভক্তের প্রতি, তখন তাকে করুণাবশত ভাবে তার গায়ে হাত বুলিয়ে খুব সুন্দরভাবে বলার চেষ্টা করে। ঠিক সেই রকমভাবে বৈষ্ণবগণ যখন দেখবেন আমরা কোনো ভুল পথে যাই, তখন কোনো যদি সিনিয়র বৈষ্ণবের কাছে যাই, সেই বৈষ্ণব
আমাদেরকে খুব করুণাবশত কখনো কখনো তার নিজের কাহিনী বলে, কখনো কখনো গায়ে হাত বুলিয়ে দিয়ে আমাদেরকে সংশোধন করার চেষ্টা করেন, উপদেশ দেন। এই শ্লোক থেকে আমরা এটি শিক্ষা গ্রহণ করব, যখন আমরা কোনো বিপদে পড়ব, কোনো সমস্যায় পড়ব, যুধিষ্ঠির মহারাজ যখন বুঝতে পারছেন না, দুঃখ করছেন, তখন তিনি শরণাপন্ন হলেন কার কাছে? তার গুরুদেব নারদ মুনির কাছে। সেরকমভাবে আমরা যদি গুরুদেবের কাছে অনেক সময় যেতে পারি না, তখন আমরা সিনিয়র বৈষ্ণবদের কাছে আমাদের এই সমস্যার সমাধান করতে হয়। একবার শ্রীমৎ জয়াদ্দ মহারাজ ভাগবতম ক্লাস দিচ্ছেন, আর ঠিক সেই সময়তে একজন ভক্ত প্রশ্ন করছেন যে মহারাজ আপনি কৃপা করে বলবেন, আমি মনে করছি ইস্কনে আসার পরে আমার জীবনটা অনেকটাই নষ্ট করে ফেলেছি। তখন মহারাজ বললেন যে আসলে কি, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ পোষাতে পার ভক্তিলতা বীজ, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব সদ্গুরুর আশ্রয় নিতে পারে। হ্যাঁ, তা তুমি সদ্গুরুর আশ্রয় নিয়েছো? বলছে হ্যাঁ। বলছে জগতে কোটি কোটি টাকা রোজগার করলে কেউ প্রসাদ পায় না, তুমি প্রসাদ পাচ্ছ? যে হ্যাঁ। যারা খুব শ্রদ্ধালু আছে তারা যদি হরিকথা শোনার ইচ্ছা করে তাহলে তাকে প্রচুর টাকা খরচা করে সময় বার করে তাকে হরিকথা শুনতে দিতে হয়। তুমি প্রতিদিন গীতা ভাগবতের ক্লাস শুনতে পাচ্ছ? হ্যাঁ। বৈষ্ণব সঙ্গের যে ফল তুমি সেটা পাচ্ছ? তখন সে খুব আশ্চর্য হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে কতটা, আমরা যে ভাগ্যবান, আমরা যে কতটা সুযোগ লাভ করেছি, হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারছি না। দেবতারা, হ্যাঁ, ওই জন্য বলছেন কোনো এক সময় আমি পঞ্চমে স্কন্ধ যখন পড়ছিলাম তখন আমি এটা দাগ দিয়ে রাখলাম যে খুব সুন্দর একটা কথা দেবতারা, এটা জম্বুদেবের অতিরিক্ত বর্ণনা পঞ্চম অধ্যায় ১৯ নম্বর শ্লোকে, ২৪ নম্বর যে শ্লোক আছে, ১৯ নম্বর অধ্যায় ২৪ নম্বর শ্লোক, এই শ্লোকটা প্রকৃতপক্ষে বলছেন মহাপ্রভু তার মাকে বলছিলেন। হ্যাঁ, এটা তো এখন এখানে সুখদেব গোস্বাই দেবতারা বলছেন, এটা তো আমরা পাবো, কিন্তু চৈতন্য ভাগবতের মধ্য খণ্ডের প্রথম অধ্যায়ে, হ্যাঁ, মহাপ্রভু যখন টোলে পড়াশোনা করিয়ে ছাত্রদের মাকে বলছেন মা আমার খুব খিদে পেয়েছে, তখন শচীমা তাকে খুব আদর করে খেতে দিলেন। যখন কোনো ছেলে মায়ের কাছে বলবে খেতে দাও, তখন মায়ের খুব আনন্দ হয়, তখন শচীমা তাকে খুব সুন্দরভাবে বসিয়ে খেতে দিলেন। নিমাই খেতে শুরু করেছেন আর শচীমা একটি একটি পদ দিচ্ছেন। দ্বিতীয়তে শচীমা নিমায়ের মুখের দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ, নদিয়া জেলার ভাষাতে, যে বাবা নিমাই আজ তুমি কি পুঁতি পড়াইলা আর কার সঙ্গে কন্দল করিলা সেটা তুমি আমাকে বলো। তখন নিমাই তার মাকে অত্যন্ত করুণাবশত, হ্যাঁ, জীবের অত্যন্ত মঙ্গলের জন্যে, তখন নিমাই তার মা শচীমাকে বলছেন, হ্যাঁ, যে মা জীব মাতৃগর্ভে কিভাবে প্রার্থনা করে, হ্যাঁ, সেটা শোনো, এমনকি দেবলোকেরাও, দেবতারাও প্রার্থনা করে, এই মর্তলোকে যোগদান করে সংকীর্তন আন্দোলন করার জন্য। কেন মহাপ্রভু সংকীর্তন, হ্যাঁ, করা শুরু করেনি এখনো? কেন ওই নিত্যানন্দ প্রভু আসার পর শুরু করবেন? হ্যাঁ, তা মহাপ্রভু তো অন্তর্যামী সব জানেন, তার কি গুরুত্ব সেটা মাকে বলতে গিয়ে এই শ্লোকটি, হ্যাঁ, তখন বলছেন ন যত্র বৈকুণ্ঠ কথা সুধা অপগা, হ্যাঁ, অপগা মানে হচ্ছে সুধা, অপগা মানে হচ্ছে কথা সমুদ্র অমৃতময়, ন সাধব ভাগবত স্তদা আশ্রয়, ন যত্র যজ্ঞেশ মখা মহোৎসবা সুরেশ লোক অপি ন বৈশ সেব্যতাম, যে স্থানে ভগবানের কথারূপ অমৃতের গঙ্গা প্রবাহিত হয় না, যে স্থানে সেই রূপ পবিত্র নদী তটে আশ্রিত ভক্ত ভাগবতের অধিষ্ঠান নেই, যে স্থানে ভগবানের সন্তুষ্টি নিদানের জন্য নিত্যগীত ইত্যাদি মহোৎসব সহকারে সংকীর্তন যোগ্য হয় না। হ্যাঁ, এখানে শ্রীল প্রভুপাদ কোটেশনে বলছেন যেহেতু এই যুগে সংকীর্তন যোগ্য অনুষ্ঠানের নির্দেশ বিশেষভাবে দেওয়া হয়েছে, তাই বলছেন সেই স্থান ব্রহ্মলোক হলেও প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কখনো সেই স্থান আশ্রয় করে না। এটা প্রার্থনা করছেন দেবতারা দেবলোকে থেকে, যে মর্তলোকের মানুষদের আয়ু কম, আমরা এখানে কোটি কোটি বছর সুগলাভ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারি, কিন্তু সবসময় এই হরিনাম সংকীর্তন হয় না,
ভক্ত সঙ্গ হয় না আর ভক্তের সঙ্গে হরি কথা হয় না। এই কথাটি সচি মাকে বলছেন নিমাই, যে মা, মাতৃগর্ভে যখন জীব থাকে তখন জীব অত্যন্ত কষ্ট পাওয়া সত্ত্বেও যখন সাত মাসে ভগবান তাকে মাতৃগর্ভে দর্শন দেয় তখন ভাগ্যবান জীব এইভাবে প্রার্থনা করেন। কিরকম প্রার্থনা করেন? এটা মাকে বলছেন নিমাই, যেখানে তোমার নাই যশের প্রচার, যথা নাই বৈষ্ণব জনের অবতার, যেখানে তোমার নাম গুণগান হয় না প্রভু, সেখানে আর আমি জন্মগ্রহণ করতে চাই না। মাতৃগর্ভে জীব হাত জোড় করে ভগবানকে বলছেন, ভগবান তখন যেন হাসতে হাসতে বলছেন, তা তুমি কোথাও চাও বলো। বলছে প্রভু শুনুন, যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইহলোক হইলেও তা নাই চাই। প্রভু আমি আপনাকে মাতৃগর্ভেই থাকতে চাই, যদি দেখেন আমাকে যদি আপনি যেখানে বৈষ্ণব নাই, যেখানে হরিকথা নাই, যেখানে আপনার নাম মহোৎসব নাই, হরিনাম সংকীর্তন নাই, সেখানে প্রভু ইন্দ্রলোক হলেও তা নাই চাই। প্রভু যদি স্বর্গও আমাকে দেন অনেক সুখ ভোগ করতে আমি চাই না, আমাকে দেন প্রভু জন্ম যেখানে আমার ভক্ত সঙ্গে হবে, হরিনাম সংকীর্তন হবে এবং হরিকথা বলার সুযোগ পাব। তাহলে আমরা যদি চিন্তা করে দেখি তাহলে আমরা কত না ভাগ্যবান। হ্যাঁ, যে ইস্কনে আসার ফলে আমাদের ভগবানের ইচ্ছায় ব্রহ্মাণ্ডে সব জায়গাতেই কোনো না কোনো সময় কীর্তন চলছে। হ্যাঁ, এখন কোথাও মঙ্গল আরতি হচ্ছে, এখন আমাদের এখানে ভাগবত পাঠ হচ্ছে। হ্যাঁ, ভগবানের ইচ্ছায় ভারতের 100টার বেশি দেশে প্রচার হচ্ছে, কখন কোথায় সূর্য উদয় হচ্ছে সেই অনুযায়ী মঙ্গল আরতি চলছে, নাম সংকীর্তন চলছে। হ্যাঁ, আমরা এটা আমাদের ভাগ্যের কথা চিন্তা করা উচিত। শিল প্রভুপাদ বলছেন যে কখনো কখনো এই হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে যায়। এটি আমি বলবো, একবার আমাকে ভগবানের ইচ্ছার সুযোগ পেয়েছিলাম পুরুলিয়া বইমেলাতে, সেখানে বিবেকানন্দ শতবৎসর উপলক্ষে সেই বইমেলাতে বিভিন্ন সংস্থা থেকে হরিকথা বলার সুযোগের অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানে ইস্কনের পক্ষ থেকে আমন্ত্রিত এসেছিল, আর যেহেতু আমরা সেখানে বইমেলায় যাব আগে থাকতে নাম লেখাতে হয়, তাই যে বক্তটা নাম লেখাতে গেছে তাকে বলছে ইস্কনের পক্ষ থেকে একজনকে প্রবচন দিতেই হবে। হ্যাঁ, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। তখন আমাকে বললেন যে চৈতন্য মহাপুর উপরে আপনি বলুন, চৈতন্য মহাপুর হরে কৃষ্ণ আন্দোলন বলুন। আমি তখন বললাম যে আমার টপিক আমি রাখবো চৈতন্য মহাপুর ভাবধারায় শিল প্রভুপাদের অবদান কি, এই টপিক্সের উপরে আমি হরিকথা বলবো। সেইটাই এই আজকের শোকে পরিস্ফুট হয়েছে যে কখনো কখনো এই ধাম কিভাবে বন্ধ হয় আর কিভাবে এই উজ্জীবিত হয়। এই উজ্জীবিত হওয়ার পরে শিল প্রভুপাদ এখন সারা বিশ্বে এই হরে কৃষ্ণ আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন। মহাপ্রভু যখন প্রকট ছিলেন তখন তো এই ধাম প্রকট ছিল, কিন্তু মহাপ্রভুর অপকটের কয়েক বৎসর পর এই ধাম গঙ্গার তলায় চলে যায়। এই যাওয়ার পরে তারপরে কয়েকশো বৎসর এইরকমভাবে গঙ্গার নিচে ছিল এই নবদ্বীপ ধাম। তারপরে ভগবানের ইচ্ছা, হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাবের পূর্বে, হ্যাঁ, প্রায় 50-100 বছর পূর্বে এই ধাম আস্তে আস্তে প্রকটিত হতে শুরু করেন। হ্যাঁ, এই কাহিনীটা বলছিলেন আমার গুরু মহারাজ এবং শ্রীপাদ জননীয়াস প্রভু দুজনের মিশ্রণে যেটা শুনেছি সেটাই শুধুমাত্র আমি বলার চেষ্টা করব। তখন এই ধাম আস্তে আস্তে প্রকটিত হয় এবং ভক্তিবিনোদ ঠাকুর এই ধামকে আমাদের কাছে সম্পূর্ণভাবে প্রকাশ করেন। কিভাবে প্রকাশ করেন না, যখন আমরা দেখতে পাই যে 1557 সালে সিরাজদৌলাকে আক্রমণ করে যখন ব্রিটিশ সরকার এই জগতে সাম্রাজ্য স্থাপন করার সংকল্প নিলেন, তখন তারা স্কুল খোলার নাম করে এই ভারতবাসীদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে উচ্চ পদস্থ পদে নিয়োজিত করে তাদের মাধ্যমে এই দেশকে শাসন করার পরিকল্পনা নিয়েছিলেন। এবং সেই জন্যে সেই সময় দেশের বেশ কিছু মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে শুরু করেছিলেন। সেই সময়তে উচ্চ পদস্থ যারা কর্মচারী ছিলেন না, যারা
উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন, জগতে স্বনামধন্য ছিলেন, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেদারনাথ দত্ত, হ্যাঁ, তারা তখন চিন্তা করলেন যে খ্রিস্টান ধর্ম থেকে এবং হিন্দু ধর্মকে কি করে রক্ষা করব, যাতে হিন্দু ধর্মের লোকেরা খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে। তারা তখন একটা ব্রাহ্ম সমাজ তৈরি করলেন রাজা রামমোহন রায়ের নেতৃত্বে। সেখানে কেদারনাথ দত্ত, যিনি ভক্তি বিনোদ ঠাকুর, তিনি অংশগ্রহণ করেছিলেন। কারণ কি, সেই সময় মহাপ্রভুর যে ভাব গম্ভীর, খুব সুন্দর সরল শিক্ষা, সেই শিক্ষাটি পুরা বন্ধ হয়ে গেছিল এবং সেই শিক্ষাটা জগতে প্রকাশ হয়েছিল কিভাবে, অপসম্প্রদায়ের মাধ্যমে এমনভাবে প্রকাশিত হয়েছিল যাতে শিক্ষিত মানুষেরা নিন্দা করতে শুরু করেছিল এই মহাপ্রভুর শিক্ষাকে। মহাপ্রভুর শিক্ষাকে গ্রহণ করেননি। ঘটনাক্রমে ভক্তি বিনোদ ঠাকুর যখন উড়িষ্যায় ছিলেন, তিনি একটা হাতে লেখা চৈতন্য চরিতামৃত পেয়েছিলেন। সেই হাতে লেখা চৈতন্য চরিতামৃত যখন তিনি পেলেন, সেই চৈতন্য চরিতামৃত পড়ার পরে মহাপ্রভুর খুব সরল সুন্দর শিক্ষা তিনি অনুভব করে জগৎবাসীর কাছে বিতরণ করার চেষ্টা করলেন। কিন্তু আর ব্রাহ্ম সমাজ তিনি তখন ত্যাগ করে দিলেন। সেই সময় রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে দ্বারকানাথ ঠাকুর, তারা একটু অসন্তুষ্ট হলেন যে কেদারনাথের মতো একজন ব্যক্তি আমাদের দল ছেড়ে চলে গেল, মহাপ্রভুর কি শিক্ষাকে গ্রহণ করলো, মহাপ্রভুর এইরকম একটা শিক্ষা সেটা গ্রহণ করতে শুরু করলো। মহাপ্রভু এই শিক্ষা ভক্তি বিনোদ ঠাকুর গ্রহণ করে যখন প্রচার করতে শুরু করেছেন, সেই সময় একটা বিপদ দেখা দিল। ব্রিটিশ সরকার ঘোষণা করল হিন্দু ধর্মের উপরে যে যত অপবাদ দিতে পারবে তাকে তত পুরস্কার করা হবে। সেই লোভে উচ্চ শিক্ষিত মানুষরাও হিন্দু ধর্মের নামে বিভিন্ন রকম অপবাদ দিতে শুরু করলেন। তখন ভক্তি বিনোদ ঠাকুর চিন্তা করলেন, শিক্ষিত মানুষ তারা এই হিন্দু ধর্মের উপরে টাকার লোভে অপবাদ দিচ্ছে, জগতের লোক এইভাবে আরো গ্রহণ করছে, তাই আমি এখান থেকে বৃন্দাবন চলে যাব। তাই তিনি বৃন্দাবনের পথে রওনা দিয়েছেন। আর যখন হুগলি জেলার তারকেশ্বর শিবজি আছেন, সেখানে তিনি যখন বিশ্রাম নিচ্ছেন, হ্যাঁ, তা গৌড়ীয় মঠের সমস্ত মহারাজরা বলছেন যে স্বপ্ন দিয়েছিলেন তারকেশ্বর শিবজি স্বয়ং, আর শ্রীপাদ জননীয়াসপু বলছেন না, স্বয়ং মহাপ্রভু স্বপ্ন দিয়ে ওকে জানিয়েছিলেন যে এ কেদারনাথ, তুমি আমার ধামকে তুমি সংস্কার না করে, ধামের প্রকট না করে, ধামের কার্যসিদ্ধি না করে তুমি কোথায় যাচ্ছ, বৃন্দাবনে? তোমায় বৃন্দাবন যেতে হবে না, তোমায় সব রকমের সাহায্য করব, তুমি ফিরে যাও, তুমি গিয়ে মহাপুর জন্মস্থানকে প্রকট করো। তখন ভক্তি বিনোদ ঠাকুর যখন এখানে গোদ্রম দ্বীপে ছিলেন, তখন মহাপুর জন্মস্থান আবিষ্কার করলেন। হ্যাঁ, এসব ঘটনা তো আমরা পূর্ণরূপে জানি, তাই ডিটেলস আর যাচ্ছি না। ভক্তি বিনোদ ঠাকুর এই স্থান করে গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির স্থাপন করলেন। 1894 খ্রিস্টাব্দের 21 মার্চ দোল পূর্ণিমার সময়, 1894 খ্রিস্টাব্দে 21 মার্চ দোল পূর্ণিমার সময় যখন গৌর বিষ্ণুপ্রিয়ার খুব সুন্দর মন্দির স্থাপন করলেন এবং মহাপ্রভুর জন্মস্থান নির্দিষ্ট করেছিলেন, আমরা জানি জগন্নাথ দাস বাবাজীর মাধ্যমে, এবং সেই সময়তে বহু গণ্যমান্য ব্যক্তি এসে উপস্থিত ছিলেন, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেননি যে মহাপ্রভুর জন্মস্থান এটি নয়, এই জন্মস্থান হচ্ছে নবদ্বীপ নদীর ওপারে প্রাচীন মায়াপুরে, কখনো বলেনি। এবং 1929 খ্রিস্টাব্দে 1 ডিসেম্বর যখন ইংরেজ সরকার ঘোষণা করল এই পোস্ট অফিসের নাম সিদাম মায়াপুর, তখন মুসলিমরা কিছু প্রতিবাদ করেছিল যেটা মিয়াপুর, এটা মায়াপুর কেন হলো, তখন বললেন তাহলে ইংরেজিতে চিঠি লিখে জানাও। হ্যাঁ, তাহলে কি আর ইংরেজিতে চিঠি লিখবে, আর কে জানাবে যা হয়েছে থাক, মহাপ্রভুর ইচ্ছায় আপনা থেকে প্রকট করবেন, কেউ রোধ করতে পারে না। তাই শ্রী মায়াপুর পোস্ট অফিসের নামকরণ হলো 1929 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর, আর 1894 খ্রিস্টাব্দের 21 মার্চ দোল পূর্ণিমাতে ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান নির্দিষ্ট করলেন। কিন্তু ঘটনাক্রমে
যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ছিলেন, সেই সময়তে কৃষ্ণনগরের একজন বিখ্যাত উকিল তারাপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, তিনি তার এত টাকা ছিল, তার মেয়ে হেম নলিনী দেবী হ্যাঁ ব্রজমোহন দাস বাবাজিকে দাস বাবাজির হাতে অর্পণ করলেন যোগ শিক্ষা দেওয়ার জন্যে। তাহলে কৃষ্ণনগরের বিখ্যাত উকিল, তার নাম কি? তারাপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, তার মেয়ে হেম নলিনী দেবীকে অর্পণ করলেন কার হাতে? ব্রজমোহন দাস বাবাজির হাতে। সেই ব্রজমোহন দাস বাবাজি মহারাজ সেই তারাপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে এসে এইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে ভিক্ষা চাইলেন যে আমাকে আপনি সামান্য একটু জায়গা প্রদান করুন, যাতে আমি বসবাস করে এখানে যোগ শিক্ষার আশ্রম করতে পারি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হ্যাঁ অত্যন্ত তীব্র বেগে বলছেন, সাপকে যেমন ভাবে বিষধর সাপকে লাঠি মারলে বিষধর সাপ যেমন দংশন করে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ছিলেন সিংহগুরু, ঠিক সেইভাবে অত্যন্ত গর্জন সহকারে তিরস্কার সহকারে তাকে প্রতিবাদ করলেন, তোমার মতো একজন ব্যক্তির লজ্জা করা উচিত? একজন উচ্চ পদস্থ উকিলের মেয়েকে নিয়ে এসে তাকে তুমি এখানে বিবাহিত না করে যোগ শিক্ষা করবে, এটা মহাপ্রভুর শিক্ষা নয়, তুমি এখনই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তখন তিনি শাসিয়ে গিয়েছিলেন যে আমি একটা নদীর ওপারে নতুন একটা জায়গা স্থাপন করব, তার নাম দেব প্রাচীন মায়াপুর। সেই প্রাচীন মায়াপুর নামকরণ করে আমি আপনাকে দেখিয়ে দেব যে প্রকৃতপক্ষে মহাপুর জন্মস্থান এটি নয়, ওটা এই শাস্ত্রে কোথাও প্রাচীন মায়াপুর বলে নাই। একটা প্রমাণযোগ্য কথা হচ্ছে যে ধামেশ্বর মহাপ্রভু যেটা বিষ্ণুপ্রিয়া দেবী আরাধনা করতেন সেটি কিভাবে ওখানে গেল, তারও প্রমাণস্বরূপ একটি কথা আছে। যখন বনবিষ্ণুপুরের রাজা হ্যাঁ ছিলেন আপনার বীর আম্ভীর, হ্যাঁ তাই না, বীর আম্ভীর, তা তিনি ছিলেন শ্রীনিবাস আচার্যের খুব সুন্দর একজন উন্নত শিষ্য। তিনি চিন্তা করলেন যে মহাপ্রভুর এই যে মন্দিরটা, ধামেশ্বর মহাপ্রভুর যে মন্দিরটা আছে মায়াপুরে, সেটি কিন্তু সংস্কারের অভাবে ভেঙে গেছে, তাই আমি এটাকে সংস্কার করব। তাই যেহেতু বীরাম্বীর রাজার প্রচুর টাকা ছিল, তাই কোষ্ঠীপাথর দিয়ে ওই মন্দিরটা খুব সুন্দরভাবে করে দিয়েছিলেন। কিন্তু অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে গঙ্গার গতি পরিবর্তনে তখন বিষ্ণুপ্রিয়া দেবীর জ্ঞাতিবর্গরা চিন্তা করলেন যে যে বিগ্রহ হ্যাঁ বিষ্ণুপ্রিয়া দেবী আরাধনা করতেন ওই বিগ্রহকে আমরা এখন এখানে নিয়ে আসি। তার জ্ঞাতিবর্গরা নিয়ে গিয়ে রেখেছিলেন নবদ্বীপের দুর্গা মন্দিরে, কিন্তু দুর্গা পুজোর আয়োজনের সময় স্থানীয় লোকেরা বললেন আপনাদের বিগ্রহ আপনারা গিয়ে রাখুন, যেখানে পারেন রাখুন, আপনাদের ঘরে রাখুন, কিন্তু আপনারা এখানে রাখবেন না। তখন সেই বিগ্রহটাকে নিয়ে গিয়ে ওখানে রেখেছিলেন। সেখানে ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করতে গেলে কোষ্ঠীপাথর, ওই মন্দিরের একটা অংশ, কোষ্ঠীপাথরের একটা অংশ ওর জ্ঞাতিবর্গরা নিয়ে এসেছিলেন, ওটাও এখনো আছে ধামেশ্বর মহাপ্রভু কাছে। সেই হিসাবে আমরা দেখতে পাই যে ধামেশ্বর মহাপ্রভু ওখানে গেলেও মহাপ্রভুর জন্মস্থান এখানে। এবং ভক্তি রত্নাকারে রত্নাকারে খুব সুন্দরভাবে উল্লেখ আছে হ্যাঁ যে গঙ্গার পুরপাড়ে মায়াপুর নামক গ্রাম যথায় জন্মিলেন চৈতন্য ভগবান। হ্যাঁ এছাড়াও কাজীর আন্দোলনের সময় উল্লেখ আছে গঙ্গার ধারে ধারে গিয়ে সে কাজীর আন্দোলনে মহাপ্রভু লক্ষ লক্ষ দল নিয়ে গিয়ে গিয়েছিলেন এবং সিদারের বাড়িতে বিশ্রাম নিয়েছিলেন। এগুলো সব হচ্ছে পুরপাড়ে, অর্থাৎ এখন যেটা মহাপ্রভুর জন্মস্থান। সেই হিসেবে আমরা দেখতে পাই যে মহাপ্রভুর জন্মস্থান কখনো এটা নয়। ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে ধামকে আস্তে আস্তে প্রকাশ করলেন, প্রকাশ করার পরে এই ধামকে কার হাতে দেবেন সেই চিন্তা করার সময় তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু আপনার শিক্ষাকে জগতের কাছে আরো সুন্দরভাবে যাতে প্রচারিত হয় আপনি আমাকে একটা সন্তান দেন, যাতে ১৩টা অপসম্প্রদায়কে দূর করে
ভালোভাবে স্থাপন করতে পারে মহাপ্রভু শিক্ষাকে, আপনি কৃপা করুন। তখন ভগবানের ইচ্ছায় বিমলা প্রসাদের জন্ম হলো। আর বিমলা প্রসাদ যখন তিনি ছিলেন কয়েক মাস হয়েছেন, জগন্নাথ দেব হঠাৎ ভক্তিবিনোদ ঠাকুরকে স্বপ্নে জানায় যে ভক্তিবিনোদ, তুমি চিন্তা করছো আমি রথকে দাঁড়িয়ে দান করে রেখেছি তোমার বাড়ির কাছে কেন? বলছে আমি তো জানি না প্রভু। বলছে রাজা কত হাতি নিয়ে টানার চেষ্টা করলো, হ্যাঁ আমি কিন্তু গেলাম না। যে কেন প্রভু, কেন বলবো, লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখার জন্য, মুক্তি লাভ করার জন্য আসছে, দর্শন করার জন্য, আর আমি যাকে দেখার জন্য অপেক্ষা করে আছি তাকে তুমি দেখাবে না? সঙ্গে সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভগবতী ভগবতী যাও যাও, তোমার ছেলে হ্যাঁ কে দেখার জন্য জগন্নাথ অপেক্ষা করে আছে, যাও। যখন জগন্নাথের চরণে দিলেন, জগন্নাথ তার তুলসীর মালা গলায় খুলে পড়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে আশীর্বাদ করেছিলেন। সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ পিতার আদেশ এবং মা ভগবতী যখন দেবী যখন অপ্রকট হবেন, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের হাত ধরে বলছেন, বিমলা প্রসাদ তোমাকে আমি একটা কথা বলবো। বলছে বলো মা। মহাপ্রভুর শিক্ষা আর মহাপ্রভুর এই যে জায়গা, এই যে ধাম লীলাস্থলী, সেগুলো তুমি প্রকাশ করো জগতের কাছে। তখন বললে হ্যাঁ মা, সেই আশা আমি পূরণ করব। তা ভক্তির সিদ্ধান্ত সঠিক প্রভুপাত বাবার আশে শুধু নয়, জগন্নাথদেবের আদেশ এবং বাবার আদেশ মায়ের আদেশে পূর্ণভাবে তিনি কৃপা লাভ করে 9 বছর 3 মাস 19 দিন না কত আছে উল্লেখ আছে আমার পুরা মনে নেই, তিনি যোগপীঠে 100 কোটি নাম যজ্ঞ করার সংকল্প নিয়ে তিনি নাম যজ্ঞ করছেন। আর যখন নাম যজ্ঞ সমাপ্ত হবেন ঠিক সেই সময় ভক্তিবিনোদ ঠাকুর গৌরকিশোর দাসগঞ্জ মহারাজ এগুলো সব জন্মাষ্টমী বলছেন এত সুন্দরভাবে, হ্যাঁ অপূর্বভাবে, যে তখন সরগোস্বামীগণ সকলে এসে বলছেন তোমাকে আর জপ করতে হবে না, তুমি যাও, তোমাকে আমি লোকবল জনবল অর্থবল সব কিছু দিয়ে সাহায্য করবো, হ্যাঁ কোনো চিন্তা করো না, যাও মহাপুর বাণী প্রচার করো। হ্যাঁ সেখানে দেখতে পাই অতি অল্প সময়ের মধ্যে ভক্তি সিদ্ধান্ত স্বর্গ প্রপাত গৌড়ীয় মঠ 64টা গৌড়ীয় মঠ তিনি স্থাপন করলেন এই মহাপ্রভুর সুশিক্ষাকে জগতে প্রচার করার জন্য, এবং সেই শিক্ষাকে তিনি পাশ্চাত্য দেশে প্রচার করার জন্য তার অত্যন্ত উত্তম এক শিষ্য শিল প্রভুপাদের হাতে অর্পণ করলেন। শিল প্রভুপাদ সেই ভক্তি সিদ্ধান্ত স্বর্গ প্রভুপাদের আশীর্বাদ নিয়ে তিনি বিদেশে গেলেন মহাপুর শিক্ষাকে প্রচার করার জন্য। আর সেই শিক্ষা যখন সারা বিশ্ব জুড়ে প্রচার হচ্ছে ঠিক সেই সময় 1969 সালে রামেশ্বর মহারাজ বলছেন, প্রভুপাদ আমাদের নামে কেস করেছে হাইকোর্টে, নিউ ইয়র্কের হাইকোর্টে কেস করেছে। কি কেস করেছে? না ইসকন যেটা সংস্থা সেটা কি করছে যুবক ছেলেদেরকে, হ্যাঁ তাদের মাথা ন্যাড়া করে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে, হ্যাঁ এবং তাদের যে জাগতিক যে প্রয়োজন সেগুলোকে তারা অনেক দূরে রেখে দিচ্ছে। হ্যাঁ তখন শিল প্রভুপাদ বললেন, আমার যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো বিচারকদের হাতে দাও, তারা পড়ুক, পড়ার পরে জানতে পারবে মহাপ্রভুর শিক্ষা কি। এই শিক্ষার আন্দোলন শুধুমাত্র মহাপ্রভু নয়, বহু বছর ধরে এই আন্দোলন আসছে, এবং মহাপ্রভুর এই শিক্ষা এই আন্দোলনের যে কেস যেভাবে চলছে শিল প্রভুপাদ তিনি কিন্তু চিন্তিত হচ্ছেন না। তিনি চিন্তিত কেন হচ্ছেন না, তিনি জানেন যে সাপ যদি কামড়ায় হ্যাঁ তাহলেও যেমন ক্ষতি, আর সাপ যদি চাটে সেটাও ক্ষতি, কিন্তু এই আন্দোলনের মানে সাধু যদি কোনো অভিশাপ দেয় বা আশীর্বাদ দেয় সেটাই মঙ্গল, সেরকম ইসকনের যদি কেউ অপপ্রচার করে আর সুপ্রচার করে দুটোই মঙ্গল, সাপ চাটলেও ক্ষতি আর কামড়ালেও ক্ষতি, কিন্তু আমার এই আন্দোলনের যদি কেউ অপপ্রচারও করে আর প্রচারও করে দুটোই কিন্তু প্রচারের আন্দোলনকে আগিয়ে নিয়ে যাবে। তোমরা কোনো চিন্তা করো না, মহাপ্রভুর এই আন্দোলন কখনো বন্ধ হবে না। মহাপ্রভু যেহেতু বলেছেন পৃথিবীতে আছি অত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, অতএব এই নাম প্রচার হবে। তোমরা শুধু ধৈর্য ধরে
তাদেরকে আমার গ্রন্থগুলো দাও, আর বলবে যতদিন না আমার সমস্ত গ্রন্থগুলো পড়া হয় ততদিন এই কেস চলবে। হ্যাঁ, বিচারকদের বললেন। তখন প্রভুপাদ এই মায়াপুরে ছিলেন। হ্যাঁ, 1974 না 1977, মানে প্রভুপাদের জীবনীতে আছে, আছেন। সেই সময় তমাল কৃষ্ণ মহারাজ অত্যন্ত হাসতে হাসতে এসে প্রভুপাদকে দেখাচ্ছেন দি টাইমস অফ ইন্ডিয়ার খবরে কাগজে যে হরে কৃষ্ণ আন্দোলন হচ্ছে এক যথার্থ আন্দোলন। হাইকোর্টের বিচারপতি জন লেহি, আমি বলছি এই যথার্থ আন্দোলন হচ্ছে হরে কৃষ্ণ আন্দোলন। এই আন্দোলন ভারতবর্ষে শুধুমাত্র এই সংস্থা নতুন নয়, এই আন্দোলন হাজার হাজার বছর ধরে প্রাচীন। অতএব এই আন্দোলনের যারা যোগদান করেছেন তারা হচ্ছে খুব ভাগ্যবান, এবং এই আন্দোলনে যারা যোগদান করবে তারাও ভাগ্যবান। এবং এই আন্দোলন কখনো পুরানো নয়, এই আন্দোলন হচ্ছে সঠিক আন্দোলন, এই আন্দোলন হচ্ছে শাস্ত্রসম্মত আন্দোলন। এই আন্দোলনকে আমি ঘোষণা করলাম যে এই আন্দোলন হচ্ছে যথার্থ আন্দোলন, হরে কৃষ্ণ আন্দোলন। শ্রীল প্রভুপাদ অত্যন্ত খুশি হলেন, খুশি হয়ে এত আনন্দ পেলেন, আনন্দ পেয়ে বলছেন আমার এই যে এত বছরের যে আমার একটা যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আজকে ভগবান চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে দিলেন সারা বিশ্বের কাছে যে আন্দোলন চলছে, চলবে। তাই এই আন্দোলনে 10,000 বছর ধরে চলবে, আর এই আন্দোলন আর কোনো কারণে বন্ধ হওয়ার নয়। এখানে যে প্রভুপাদ বলছেন কোনো কারণে বন্ধ হয়ে যায়, এখন প্রভুপাদ যেভাবে চালু করে দিলেন এই আন্দোলন আর বন্ধ নয়। আর দেবসভায় যে নারদমুনি গিয়ে একদিন উৎসবে যোগদান করতে গিয়েছিলেন, এখন আমরা সেই উৎসব সব সময়ের জন্য করছি, সব জায়গায় হচ্ছে এই হরে কৃষ্ণ নাম কীর্তন, ভগবানের নাম গুণগান। তাই আমরা দেখতে পাই শ্রীল প্রভুপাদ অত্যন্ত প্রীত হয়েছেন যখন এই আন্দোলনের নাম ঘোষণা করলেন। এবং আমরা যত ভগবানের বাণী প্রচার করব শ্রীল প্রভুপাদের আশীর্বাদ লাভ করব। এই বলে আমি এখানে হরে কৃষ্ণ আন্দোলনের, হ্যাঁ, যে যথার্থ উদ্দেশ্য, শ্রীল প্রভুপাদ খুশি হয়েছেন, পূর্বতন আচার্য খুশি হয়েছেন, চৈতন্য মহাপ্রভু খুশি হয়েছেন, পঞ্চতত্ত্ব খুশি হয়েছেন, রাধা মাধব খুশি হয়েছেন, সেই আন্দোলনটা আমি বলার চেষ্টা করলাম। শুধু আমার গুরু মহারাজ আর শ্রীপাদ জনিয়াস প্রভু যেটা বলেছিলেন সেটাই শুধু বলার চেষ্টা করলাম, কারণ ভক্তরা জানতে গেলে এগুলো জানা দরকার। কারণ আমরা একবার বাঁকুড়া জেলায় বিশ্রাম নিচ্ছিলাম, সেই সময় দুটো ভদ্রলোক সাইকেলে করে এলেন। হ্যাঁ, আর আমি সড়ক গোস্বামীটা পড়ো বলে একটা গাছের ছায়ায় বসেছি, ওই সময় দণ্ডবাদ প্রণাম করে বলছেন যে আমরা এলাম সাধু দর্শন করতে, সাধুর মুখে হরিকথা শুনতে, তা আপনি কিছু বলুন। বলার পরে একটা ভদ্রলোক বলছেন ইস্কনে অনেক টাকা আছে, টাকা দিয়ে জন্মস্থান কেনা যায় না, ইস্কন টাকা দিয়ে জন্মস্থান কিনে নিয়েছে, হ্যাঁ বুঝেছেন? আমি বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। আলম কবে গিয়েছিলেন? বলছে আমি একবার অনেক দিন আগে গিয়েছিলাম, তখন প্রসাদের টাকা ছিল কত, 10 টাকা না 12 টাকা, এখন 30 টাকায় কুপন খেয়ে এলাম। আমি তখন চিন্তা করলাম 30 টাকা কুপন মানে খুব তাড়াতাড়ি গেছে। আর এখনো তিনি শুনে বলছেন যে মহাপুর জন্মস্থান কোথায়। ওই জন্যে ওইটা চিন্তা করে আমি চিন্তা করলাম যে ভগবত দর্শনে একটা লেখা দরকার। ভগবত দর্শনে ওই গুরু মহারাজ আর জনিয়াসপুর যেটা বলেছেন ওটা লিখেছিলাম, এবং সেটাই বলার খুব সুন্দর এখানে সুযোগ পেলাম, তাই বললাম। তাই আমাদের সাধারণত কি এই তত্ত্বগুলো যদি একটু জানি তাহলে সাধারণ মানুষের কাছে খুব সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারবো শ্রীল প্রভুপাদের শিক্ষাটা কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 5 মিনিট সময় আছে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বলুন। হাইকোর্টের সে বিচারপতি তখন বলছিল যখন প্রভুপাদ এখান থেকে চিঠি লিখলো যে তার সদস্যদেরকে শিষ্যদেরকে যে তোমরা আমার বইগুলো নিয়ে বিচারপতির কাছে দাও, যে এই বইগুলো পড়ার পরে ওনারা যেন রায় দেন, তখন এই বইগুলোর মধ্যে 2-1টা পড়ে নিয়ে তারা হাইকোর্টের বিচারপতি তখন বলছিল যে এই বইগুলো যদি আমি পড়ি তাহলে পরে আমি নিজে ইস্কনের সদস্য হয়ে যাব, তাছাড়া কোনো উপায় নেই, এগুলো সব ঠিক আছে। হরে কৃষ্ণ। বাহ, খুব সুন্দর। আর কারো কিছু মন্তব্য বা কিছু প্রশ্ন? হরে কৃষ্ণ। ঠিক আছে,
হরে কৃষ্ণ, আমি একটি বিষয়ে জানতে চাচ্ছি। নারদ মুনির জন্ম সরাসরি গন্ধর্ব শরীরে কি জন্ম হয়েছিল? আপনি বলেছেন নারদ মুনি গন্ধর্ব শরীর প্রাপ্ত ছিল, সরাসরি জন্মটা কি গন্ধর্ব শরীরে হয়েছিল প্রথম? তারপরে ব্রহ্মার মানুষ পুত্র রূপে জন্ম হয়, কিন্তু সর্বপ্রথম কি গন্ধর্ব শরীর প্রাপ্ত হয়েছিল? এটাই এখানে উল্লেখ করছেন, হ্যাঁ, ভাগবতমে এটাই উল্লেখ করছেন যে আমি আগের জন্মে গন্ধর্ব ছিলাম, তারপরে দাসীর পুত্র হলাম, তারপরে সাধু সেবা করার পর আমি ব্রহ্মার পুত্র রূপে এলাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।